আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজ আমি বানাবো ফালুদা। গরমে ফালুদা খেতে কে না পছন্দ করে? বিভিন্ন ধরনের ফলের মিশ্রণে খুব সহজে বানানো যায় ফালুদা। চলুন দেখে নেওয়া যাক ফালুদার রেসিপি। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমি পানি গরম করতে দিয়েছি। পানি গরম হলে এর ভেতর দিয়ে দিব 3 চামচ সাবুদানা। সাবুদানাগুলো যখন সাদা রং বদলে এমন স্বচ্ছ আকার ধারণ করবে তখন নামিয়ে নিব এবং একটা চাকনিতে ঢেলে কয়েকবার ধুয়ে নিব। আবারও একটা হাঁড়িতে আমি পানি গরম করতে দিয়েছি। পানি গরম হলে আমি দিয়ে দিব নুডলস। নুডলস একটু সেদ্ধ করে দিয়ে দিব কালারের জন্য সামান্য জর্দার রং। এটা অপশনাল, আপনারা না চাইলে বাদ দিতে পারেন। আমার নুডল সেদ্ধ হয়ে গেছে, এখন একটি চাকনিতে পানি ঝরিয়ে নিব। আমার ফালুদার জন্য নুডলস এবং সাবুদানা রেডি। সাথে আরও রেডি করেছি জেলি। ড্রাই ফ্রুট হিসেবে ব্যবহার করব কিশমিশ, খেজুর, কাজু বাদাম। আবারও একটা হাঁড়িতে দিব 2 কাপ লিকুইড দুধ। এর ভিতর দিব 1 চামচ চিনি। আপনারা চিনি কম বেশি নিতে পারেন, তবে চিনি কম দেওয়াই ভালো, যেহেতু ফল ইউজ করব আর ফলে অনেক মিষ্টি থাকে। দুধ ঘন করে জাল দিয়ে 1 কাপ করে নিব এবং দুধ ঘন হওয়ার পর দুধ নামিয়ে একটা বাটিতে করে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব। ফালুদার জন্য এবার ফল কেটে নেওয়ার পালা। ফল হিসেবে ব্যবহার করছি এখানে কলা, ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আঙ্গুর, এখানে নিয়েছি বেদানা। আপনারা আপনাদের পছন্দ মতো ফল ব্যবহার করবেন। আর এখানে নিয়েছি ফ্রিজে ঠান্ডা দুধ। আমার ফালুদার জন্য সব রেডি। এবার ফালুদা বানাবো। দুজনের পরিমাণ ফালুদা বানানোর জন্য আমি এরকম 2টি গ্লাস নিয়েছি। এবার গ্লাসে 1-1 করে দিয়ে দিব সিদ্ধ করে রাখা নুডলস, তারপর দিয়ে দিব সাবুদানা। তারপর দিব বেদানা, তারপর দিব কলা। মিষ্টির জন্য দিয়ে দিব জেলি, তারপর দিয়ে দিব আঙ্গুর। আবারও একইভাবে আমি সবগুলো আইটেমকে একটার পর আরেকটা দিয়ে দিচ্ছি। ফালুদা তৈরির জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নাই, যার যেভাবে খুশি ফালুদাকে ডেকোরেশন করতে পারেন। এমনকি আপনারা যে কোনো ফল দিয়ে ফালুদা তৈরি করতে পারেন। আম, স্ট্রবেরি, পেঁপে, আপনাদের ইচ্ছা মতো হাতের কাছে যেসব ফল থাকবে তাই দিয়েই ফালুদা তৈরি করতে পারেন। এটা আমার হোমমেড জেলি, আমি বাসায় তৈরি করেছি। তারপর দিয়ে দিব খেজুর। এখন অ্যাড করছি ফ্রিজে রাখা ঠান্ডা দুধ। লক্ষ্য রাখবেন দুধ যেন অবশ্যই ঠান্ডা হয়, তা না হলে ফালুদা মজা লাগবে না। আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। আবারও দিয়ে দিচ্ছি গার্নিশিং করার জন্য খেজুর, একটু কাজু বাদাম, একটু কিশমিশ। আমি আবারও উপরে একটু বেদানা আঙ্গুর দিয়ে সাজিয়ে দিলাম। আমার ফালুদা বানানো কমপ্লিট, এখন পরিবেশন করে দেখাবো। তো হয়ে গেল দারুণ মজার ফালুদা। 1 গ্লাস ঠান্ডা ফালুদা হলে আর কি চাই? ফালুদা মানে প্রাণের প্রশান্তি। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।